আজকে আমি ভিডিওতে যে ব্যক্তি দেখানোর চেষ্টা করব সেটা আকিজ গ্রুপের দুর্দান্ত B6। তো সবার আগে আকিজ গ্রুপকে একটা থ্যাঙ্ক জানাতে চাই, কারণ কিন্তু তারা কিন্তু বর্তমানে আপডেট কিছু বাইক নিয়ে আসতেছে যেটা কিন্তু যুবকের সবচেয়ে তিনটে ডিস্ক ব্রেক ইউজ করেছে, যেটা কিন্তু সামনে দুইটা ডিস্ক ব্রেক, পিছনে একটা ডিস্ক ব্রেক। জগতে সবচেয়ে শক্তিশালী যে মোটরটা সেটা হচ্ছে এই মোটরটা, যেটা কিন্তু আপনার বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। এটা কিন্তু চালাতে কোনো প্রকার কাগজপত্র প্রয়োজন হয় না। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স লাগে সবচেয়ে ভালো হয় ঢাকার মধ্যে, আর যদি মহাশয় অঞ্চলে থাকে মহাশয় অঞ্চলে চালাতে কোনো প্রকার কাগজপত্র লাগে না, যা আপনি কিনবেন আর চালাবেন। আর এই ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার লিডারশিপ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু 6টা ব্যাটারি আছে। হ্যাঁ, এটা কিন্তু ব্যাটারি আপনি এক্সট্রা 12টা লাগাতে পারবেন। তো এখানে বর্তমানে 6টা ব্যাটারি আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো জানেন যে দেশে করোনা মহামারী চলতেছে, আর দেশে যেহেতু লকডাউন অনবরত বেড়ে যাচ্ছে, সবাই কিন্তু চায় যে নিজের একটা পার্সোনাল বাইক থাকবে। আর জানেন যে পার্সোনাল বাইকগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয়। তো সবাই কিন্তু এখন বর্তমানে ইলেকট্রিক বাইকের প্রতি ঝুঁকতেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো আকিজ গ্রুপের এক দুর্দান্ত B6 নিয়ে। তো আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভালো মানে স্পোর্টস টাইপের একটু বাইক দেখান। তো অনেকেই অনেকদিন অপেক্ষা ছিলাম যে আকিজ গ্রুপের নতুন একটা বাইক আসতেছে বা রিলিজ হবে। তো আজকে ভিডিও আজকে আমার চ্যানেলের মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করবো, এই স্পেসিকগুলো কি এবং কতটা করে নিতে পারবো সব দিয়ে দেখানোর চেষ্টা করবো। আর বেশ, এখন আমি যে শোরুমটি যাচ্ছি তাদের শোরুম নাম হচ্ছে আকিজ মোটর। এটা হচ্ছে তেজগাঁও 27 নম্বর, এক নম্বর সবাই চিনে। এটা আকিজ মোটর বলে আপনি তারা সরাসরি তাদের শোরুমে আসতে পারবেন। আর অনেকে কিন্তু বলেন যে ভাই আমি এই ঢাকা আসতে পারবো না, তারা কীভাবে নিতে পারি, তারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারে। আর এই বাইকটা পুরো ফুল ডিটেল দেখানোর চেষ্টা করবো, আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটু কথা, যারা আমার চ্যানেলটি নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলে চেনা শুরু করা যাক আজকে ভিডিও। তো ইউটিউবার মূলত আমরা চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমি ভিডিওতে যে ব্যক্তি দেখানোর চেষ্টা করবো সেটা আকিজ গ্রুপের দুর্দান্ত B6। তো সবার আগে আকিজ গ্রুপকে একটা থ্যাঙ্ক জানাতে চাই, কারণ কিন্তু তারা কিন্তু বর্তমানে আপডেট কিছু বাইক নিয়ে আসতেছে, যেটা কিন্তু যুবকের সবচেয়ে আকর্ষণ সিচুয়েশন। সব যুবকের কথা চিন্তা করে তারা কিন্তু নতুন একটা মডেলের গাড়ি আবিষ্কার করলো। তো এই গাড়িটার নাম হচ্ছে দুর্দান্ত B6। হ্যাঁ, এটা পুরো ফুল ডিটেল দেখানোর চেষ্টা করো। তার আগে আমি একটু সামনে ফোন সাইডে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। যারা কিনা আমার ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখতেছেন, তারা কিন্তু খুব সহজে এবং খুব কেয়ারফুলিভাবে একটু খেয়াল করবেন বাইকটা দেখতে কীরকম এবং কী কী আছে, সব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, দেখেন আমি পুরো ভিডিওটা একটু ঘুরে ঘুরে দেখালাম। এখন সেই গাড়িটা পুরো ফ্রন্ট সাইডে, হ্যাঁ ফ্রন্ট সাইডের দিকে আসি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিপেন্ড করে ফ্রন্ট সাইডের অবস্থা। দেখেন অনেকে কিন্তু R15 চালাতে চান, বা অনেক কিন্তু R15 কিনা সামর্থ্য থাকে না। জানেন যে বর্তমানে R15 বর্তমানে 1,15,000 টাকার মতো। তো সেক্ষেত্রে কিন্তু আবার মোবিল খরচ, লাইসেন্স করতে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পড়ে যায়, কস্টিং পড়ে যায়। তো বর্তমানে আকিজ গ্রুপ আমাদের সামনে একটা নতুন একটা আবিষ্কার, নতুন একটা গাড়ি নিয়ে আসলো, যেটা কিন্তু প্রাইসও খুব কম এবং মাইলেজ আলহামদুলিল্লাহ খুব ভালো পাওয়া যায়, আর সার্ভিসিংও ভালো। আর আকিজ গ্রুপে সবচেয়ে ভালো লাগছে তাদের প্রত্যেকটা জেলায় কিন্তু তার নিজস্ব শোরুম আছে। হ্যাঁ, তো যদি আমি ফ্রন্ট সাইড আসি, সামনে কিন্তু 2টা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। দেখেন 2টা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর পিছনে যদি আমি একটু দেখাই, পিছনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, 3টা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা সামনে 2টা ডিস্ক ব্রেক, পিছনে 1টা ডিস্ক ব্রেক। তো প্রথমে যদি আমরা আসি গাড়ির চাকা সম্পর্কে, সামনের চাকা সাইজ হচ্ছে 110/70/17। হ্যাঁ, রিমের সাইজ হচ্ছে 17। আর যদি আমি একটু এই ডিস্ক ব্রেকগুলো দেখাই, ডিস্ক ব্রেকগুলো দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আপনার যে কোনো জায়গায় সহজে কিন্তু ব্রেক ধরবে আর কি। সামনে কিন্তু আসপেন ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, পিছনে কিন্তু মনোসব সাসপেনশন ইউজ করা হয়েছে। আর পিছনের চাকা সম্পর্কে যেটা আছে, পিছনের চাকা কিন্তু 140/70/17, রিমের সাইজ হচ্ছে 17। আর এটা মোটরটা হচ্ছে 3000 ওয়াট ব্রাশলেস মোটর, যেটা কিন্তু ইলেকট্রিক জগতে সবচেয়ে শক্তিশালী একটি মোটর, যেটা কিন্তু আপনার বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো দেখেন এই গাড়িটা কিন্তু চালাতে কোনো প্রকার কাগজপত্র প্রয়োজন হয় না। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স লাগে সবচেয়ে ভালো হয় ঢাকার মধ্যে, আর যদি মহাশয় অঞ্চলে থাকে মহাশয় অঞ্চলে চালাতে কোনো প্রকার কাগজপত্র লাগে না, যা আপনি কিনবেন আর চালাবেন। আর যদি ঢাকার মধ্যে হয় অবশ্যই আমি সাজেস্ট করবো ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই গাড়িটা চালাবেন না, কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেক সময় কিন্তু সার্জেন্টের একটু ঝামেলা করে আর কি, যেহেতু অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা বাইক। তো আমি সাজেস্ট করবো একটু ড্রাইভিং লাইসেন্সটা
হলে ভালো হয় আর কি। তো এই বাইকটা যদি আমি ব্যাটারির সম্পর্কে আসি, ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার লিডারশিপ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু 6টা ব্যাটারি আছে। হ্যাঁ, এটা কিন্তু ব্যাটারি আপনি এক্সট্রা 12টা লাগাতে পারবেন। তো এখানে বর্তমানে 6টা ব্যাটারি আছে। তো এই বাইকটার পুরো ফুল ডিটেলসটা দেখানোর চেষ্টা করলাম। তো এটার আসি সিট সম্পর্কে, যদি সিটটা যদি দেখায় দেখতে পাচ্ছেন, অভিগুলো কিন্তু স্পোর্টস বাইকের মতো, আপনি অনায়াসে দুইজন বসতে পারবেন। আর এটা পুরো ধারণ ক্ষমতা হচ্ছে 200 কেজি। হ্যাঁ, এটার ওজনটা হচ্ছে 130 কেজি, যদি আপনি অনায়াসে দুইজন চলতে পারবেন। হ্যাঁ, আর এই গাড়িটা তো আমি আপনার বলে দিই, মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি 6 মাসের মতো গ্যারান্টি পাচ্ছেন। আপনি 6 মাসের মতো কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করে দেবে। আর তাদের সার্ভিস সেন্টার হচ্ছে প্রত্যেক জেলায় একটা করে সার্ভিস সেন্টার আছে আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো দেশে যে কোনো জায়গা থেকে দেখতেছেন, আপনি চাইলে তাদের শোরুমে যোগাযোগ করে এখান থেকে নিতে পারেন, চাইলে আপনার নিজস্ব এলাকার নিজস্ব ব্রাঞ্চের থেকে নিতে পারেন। আর এই বাইকটি যদি ফ্রন্ট সাইডে আসে ফ্রেন্ডস, ফ্রন্ট সাইডে কিন্তু অনেকে কমেন্ট করেন যে ফ্রন্ট সাইডে কী কী অবস্থা আছে, বা অনেকে ইলেকট্রিক বাইক খেলার বাইক মনে করেন। অবশ্যই আমি নিজে চালাইছি, তো আমি কিন্তু বুঝি এটা কিন্তু অনেকটা কিন্তু R15-এর মতো। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপার ডিপার, তারপর আপনার ডিজিটাল মিটার, সম্পূর্ণ সব কিছু এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। অ্যানালগ এবং ডিজিটাল দুটোই ইউজ করা হয়েছে। 3-part 1-part 3-part হ্যান্ডেল ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে ব্রেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অভিগুল কিন্তু আর ওই বাইকের মতো, যা সেটা খালি ব্যাটারি চলে, ওটা খালি ইঞ্জিন চলে, এতটুকু পার্থক্য। আপার ডিপার, ইন্ডিকেটার সব কিছু আছে দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা কিন্তু আমার ভালো লাগছে লুকটা। আচ্ছা, এটা কটা কালার পাবো? কী কী? এটা একটা ফুল ব্ল্যাক। আচ্ছা, এর ভিতরে আমরা দুইটা কালার পাবো, একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা রেডের মতো ব্ল্যাক। আমার তো ভালো লাগছে রেডের মতো ব্ল্যাকটা, আর অনেকে কিন্তু পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে, অনেক একবার ফুল ব্ল্যাকটা যেটা ওটাও আছে। আর এখন আসি এই গাড়িটার, আপনার ফুল চার্জ হতে সময় লাগে কত একটু বলে দিই। এটা এক আপনার ফুল চার্জ হতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। হ্যাঁ, প্রথম অবস্থা 8 ঘন্টা, এটা আপনার ডিফেন্ড করবেন চালানোর উপর আর কি। আর এক চার্জে আপনার বিদ্যুৎ খরচ হয় মাত্র 12 টাকা। হ্যাঁ, তো বেশ, আমি যদি আসি এটা এক চার্জে আপনি যেতে পারেন 60 থেকে 65 কিলোমিটার। আমি আকিজ গ্রুপে এটা সাজেস্ট করবো, যেহেতু আপনার একটা স্পোর্টস বাইক তৈরি করছেন, আমি সাজেস্ট করবো তাদের বাইক মাইলেজটা একটু বাড়ানোর জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমার আকিজ গ্রুপে কোনো আকিজ গ্রুপে যদি ভিডিওটা দেখে থাকে কৃতপক্ষ, অবশ্যই আমি তাদের সাজেস্ট করবো এটা মাইলেজটা একটু বাড়ানোর জন্য, কারণ আমার অনেক যুবকরা একটু ডিপেন্ড করে মাইলেজটার উপরে। হ্যাঁ, তো যেহেতু মাইলেজ কম, আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। বেশ, আমি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই মাইলেজ বাড়ানো যায় কিনা, কিন্তু আমি মাইলেজও বাড়ার সিস্টেম আছে, যেহেতু এখন বর্তমানে 6টা ব্যাটারি আছে, এখন আপনার মাইলেজ পাবেন 65 থেকে 65 কিলোমিটার। যখন আপনি 12টা ব্যাটারি লাগাবেন, তখন কিন্তু আপনি অনায়াসে কিন্তু 80-90 পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটা আপনি ডিপেন্ড করে, আপনার উপরে ডিপেন্ড করে, যেহেতু আপনি মাইলেজ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার বাড়ানোর সিস্টেম আছে, যেহেতু আপনার 12টা ব্যাটারি লাগানোর অপশন আছে। তো এই বাইকটা পুরো ফুল ডিটেলস দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ, যদি পছন্দ হয় নিতে পারেন আর কি। আর সামনে কিন্তু সম্পূর্ণ এলইডি ইউজ করা হয়েছে, ইন্ডিকেটর এলইডি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে ভালো লাগছে গাড়িটার লুকটা, দেখেন কত সুন্দর, কত গর্জিয়াস। আচ্ছা, তো ফিয়াস, আপনি এই গাড়িটা যদি নিতে চান, আপনি চাইলে তাদের সরাসরি তাদের শোরুমে আসতে পারেন। তাদের শোরুম লোকেশন আমি বলে যাই, এটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তার মোড়, আকিজ মোটর বললে এক নম্বর সবাই চিনে আর কি, সিএনজি পাম্পের পাশে। আর এই বাইকটা যদি আপনি অনলাইনে কিন্তু নিতে চান, অনেকে কিন্তু বলেন যে ভাই আমি প্রবাসে আছি, বা অনেকে গ্রামে আছি, ঢাকা আসতে পারবো না, তারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন। হ্যাঁ, তো এটা প্রাইসটা বলে দেয়, এটা প্রাইস হচ্ছে তারা 1,48,500 টাকা। হ্যাঁ, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করা হবে। হ্যাঁ, যে বেশ, আপনি এই বাইকটা যদি পছন্দ উপর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب